প্রিয় শিক্ষার্থী ভাই আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন টিউটোরিয়াল ফর এম এস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড পার্ট সেভেনে পার্ট সেভেনে আমাদের আজকের বিষয় টু অ্যালাইন দ্য টেক্সট টু অ্যালাইন দ্য টেক্সট টু সেন্স দ্য লাইন স্পেসিং আমরা এই দুটি বিষয় সম্বন্ধে বিস্তারিত জানানোর চেষ্টা করতেছি টু অ্যালাইন দ্য টেক্সট টেক্সটকে সাজানো কোনো একটি লেখাকে নিজের ইচ্ছা মতো আমরা সাজায় নিতে পারি যেমনটি আমি এখানে এক্সাম্পল হিসেবে আমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লেখাটার মধ্যে আমি টু অ্যালাইন দ্য টেক্সট কমানটি আমরা প্রয়োগ করার চেষ্টা করব আমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লেখাটা আমাদের সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি হোম রিবন হোম রিবনের অধীনে প্যারাগ্রাফ গ্রুপসের অধীনে আমরা দেখতেছি আমাদের এখানে আমাদের অ্যালাইন টেক্সট টু দ্য লেফট অর্থাৎ আমার লেখাটি নেক্সট অ্যালাইনে অবস্থান আছে আমি আমার লেখাটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি রাইট অ্যালাইনে ক্লিক করব অর্থাৎ অ্যালাইন টেক্সট রাইট হ্যাঁ অথবা আমাদের অ্যালাইন টেক্সট টু দ্য রাইট অ্যালাইন টু দ্য টেক্সট রাইটে আমি ক্লিক করলাম আমার লেখাটি আমার রাইট সাইডে চলে গেলো আমি আমার লেখাটিকে আবার যদি মনে করি যে না আসলে লেফট অ্যালাইনে নেওয়ার প্রয়োজন আমি আবার ঠিক আমার আমি যে জায়গায় মাউসটি রেখেছি সে জায়গায় আমাকে দেখাচ্ছে অ্যালাইন টেক্সট টু দ্য লেফট আমি এখানে ক্লিক করলাম লেখাটি আমার লেফটের দিকে চলে যাচ্ছে যদি আমি মনে করি যে আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি আমার সেন্টারে দরকার বা মিডিলে দরকার সেক্ষেত্রে আমরা মিডিলের হেল্প নিতে পারি সেন্টার সেন্টার টেক্সট আমি এখানে ক্লিক করতে পারি ক্লিক করলাম লেখাটি আমার কি হচ্ছে মাঝে চলে আসলো আমরা যদি মনে করি টু অ্যালাইন দ্য টেক্সট টু অ্যালাইন দ্য টেক্সটের মাধ্যমে আমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটিকে আমরা ইচ্ছে করে আমরা লেফটে নিতে পারতেছি রাইটে নিতে পারতেছি ইচ্ছে করলে আমরা আবার সেন্টারে নিতে পারি ওকে বন্ধুরা টু সেন্স দ্য লাইন স্পেসিং লাইন স্পেসিং পরিবর্তন করা আমরা নিচে একটি ডায়লগ লিখে নিচ্ছি ব্রাউন ফ্সামস অফ দ্য লেজিড অফ কুইকলি এই লেখাটিকে আমরা কয়েকটি এটি প্যারাগ্রাফ আকৃতিতে উপস্থাপন করার চেষ্টা করছি লেখাগুলোকে আমি সিলেক্ট করলাম যে লেখাগুলোকে আমি স্পেসিং এক লাইন থেকে আর লাইনের স্পেসিং আমরা বাড়াইতে পারবো ইচ্ছাগুলো আমরা কমাইতে পারবো প্রয়োজনের সাথে আমি যে লেখাগুলোকে আমি স্পেসিং বাড়াবো বা কমাবো সেই লেখাগুলোকে অবশ্যই আমাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নিয়ে আমাকে চলে যেতে হবে হোম রিবন হোম রিবনের অধীনে আমরা চলে যাচ্ছি স্পেসিং আমরা লাইন স্পেসিং লাইন স্পেসিংয়ে আমি ক্লিক করলাম আমার বর্তমান লেখাটার স্পেসিং ওয়ান পয়েন্ট ফাইভ সংযুক্ত করা আছে যদি মনে করি যে না আসলে আমি ওয়ান পয়েন্ট জিরো প্রয়োজন তাহলে আমি ওয়ান পয়েন্ট জিরোতে ক্লিক করলাম লেখাগুলো হলো আমাদের চাপাচাপি হয়ে গেল অর্থাৎ এক লাইন থেকে আর এক লাইনের দূরত্বটা কমে গেল আমরা যদি মনে করি যে আসলে এক লাইন থেকে আর এক লাইনের দূরত্ব বৃদ্ধি করার দরকার সেক্ষেত্রে আমরা আবার লেখাগুলোকে সিলেক্ট করতে পারি সিলেক্ট করার পর লাইন স্পেসিংয়ে ক্লিক করলাম লাইন স্পেসিংয়ের অধীনে ওয়ান পয়েন্ট ফাইভ একটু বাড়লো আমরা যদি মনে করি যে না আরও একটু বাড়ানোর দরকার ওয়ান পয়েন্ট ফাইভে সিলেক্ট করতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ যদি মনে করি যে না আমার আরও একটু বাড়ানোর দরকার সেক্ষেত্রে আমরা টু পয়েন্ট জিরো করলাম টু পয়েন্ট জিরোর কারণে আমাদের স্পেসিংটা আরও একটু বাড়াই গেল কাজের প্রয়োজনে লেখার সৌন্দর্যের জন্য আপনি যতটুকুই স্পেসিং প্রয়োজন ততটুকু আপনি নিতে পারেন আর কি লাইন স্প্রেসিং কমান্ডের মাধ্যমে যেমনটি আমরা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সিলেক্ট করতে পারতেছি যদি মনে হয় একটু বেশি দরকার ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভটি সিলেক্ট করতে পারি তো বন্ধুরা আমরা লাইন স্পেসিংয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম লেখার এক লাইন থেকে আর এক লাইনের দূরত্ব বা স্পেস তৈরি করাই হলো লাইন স্প্রেসিংয়ের কাজ আর আমরা এখানে জানলাম অ্যালাইন টু দ্য টেক্সট টেক্সটকে সাজানো আমরা লেখাকে কোনো একটি লেখাকে লেফটে নিতে পারতেছি রাইটে নিতে পারতেছি সেন্টারে নিতে পারতেছি অর্থাৎ কোনো একটি শব্দকে আমরা লেফট রাইট সেন্টারে সাজানোই হল আমাদের অ্যালাইনমেন্টের কাজ তো ধন্যবাদ বন্ধুরা আগামী লেসন পার্ট এইট দেখার শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে সমাপ্ত টানতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন